শুরুতেই অভিনন্দন জানাতে চাই তরুণ ভোটারদের, যাদের সিদ্ধান্তেই আজ মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিজয়ী হয়েছে। আমি সারা দেশব্যাপী হাজার হাজার তরুণদের সাথে কথা বলেছি এবং তাদের সামনে প্রশ্ন রেখেছিলাম যে তারা কোন দিকে হাঁটতে চায়, অন্ধকারের দিকে নাকি আলোর পথে। শেষ পর্যন্ত তারা আলোর পথেই হাঁটতে শুরু করেছে এবং হাঁটার পক্ষে তাদের মত দিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ এগিয়ে যাবে তাদের স্বপ্নের ঠিকানায়। তবে সামনের কয়েকটি বছর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা আগামী বছরই অর্থাৎ 2020 সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করব। তার পরের বছর আমরা বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী পালন করব। তো সেরকম একটি সময়ে আমরা দেখতে চাই বাংলাদেশ জোর কদমে, আরও জোর কদমে এগিয়ে যাচ্ছে। তো সেই জন্যে ক্ষমতাসীন দল সমৃদ্ধির যে ইশতেহার দিয়েছে, সেখানেই কিন্তু পথগুলো সুস্পষ্টভাবে বলা আছে যে কোন কোন প্রকল্পে, কোন কোন কর্মসূচিতে অগ্রাধিকার দেয়া দরকার। এবং সেই দিক থেকে বিচার করলে এটি অত্যন্ত একটা পেশাদারী ইশতেহার আমরা পেয়েছি এবং সেই ইশতেহারের পক্ষে জনগণ ভোট দিয়েছে। তো সেই ইশতেহারের সবগুলো বিষয় তো একসঙ্গে বাস্তবায়ন করা যাবে না। আমরা আহ্বান করব নতুন সরকারের কাছে যে তারা যেন অগ্রাধিকার ভিত্তিতে প্রথমেই কাজ শুরু করেন, যে সমস্ত প্রকল্প তারা, বিশেষ করে মেগা প্রকল্প তারা হাত দিয়েছেন, সেগুলো যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। যেমন পদ্মা সেতু, পদ্মা সেতু আমরা আশা করছি সামনের এই বছরই এটা অন্তত গাড়ি চলাচলের যে প্রকল্পটি সেটা বাস্তবায়ন হবে এবং পরবর্তীকালে আমরা রেলটাও আশা করছি। এরকম যেমন 100টি স্পেশাল ইকোনমিক জোন বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়বার একটা পরিকল্পনা আছে এবং এর মধ্যে প্রায় 8টি প্রকল্প সম্পন্ন হয়ে গেছে, তা আমরা চাই আরও এরকম 8-10টি প্রকল্প, বিশেষ করে মিরেশ্বরায় স্পেশাল ইকোনমিক জোন সহ প্রকল্পগুলো তাড়াতাড়ি যেন বাস্তবায়ন হয়ে যায়। কারণ এগুলো বাস্তবায়ন হলেই বিদেশিরা, বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীরা একটা আস্থা পাবে যে বাংলাদেশ আসলে যা বলে তা বিশ্বাস করে এবং এর জন্য যে ধরনের ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ দরকার, অর্থাৎ রাস্তাঘাট, বিদ্যুৎ, বন্দরে পৌঁছবার জন্য যে সুযোগ, আইন কানুনের যে সহজীকরণ, এগুলো সব যেন এমনভাবে ঘটে যে বিদেশিরা যেন আস্থা পায়। ইতিমধ্যে বিদেশিরা আসতে শুরু করেছেন। কদিন আগেই আমাদের ইকোনমিক জোন অথরিটি জানিয়েছে সে $5.5 billion বিদেশি বিনিয়োগ এই গত কয়েক দিনের মধ্যেই তারা রেজিস্টার করেছে। যা সাধারণত নির্বাচনের বছরে বিদেশি বিনিয়োগকারীরা খানিকটা দ্বিধায় থাকেন, কিন্তু এবার আমরা লক্ষ্য করেছি যে আমাদের বিজনেস আউটলুক যেহেতু খুবই পজিটিভ, সামনের দিনগুলো খুবই সম্ভাবনাময়, সুতরাং বিদেশিরা এরই মধ্যেই তাদের আগ্রহ প্রকাশ করতে শুরু করেছে। তো এরকম প্রকল্পগুলো তাড়াতাড়ি আমাদের বাস্তবায়নের দিকে যেতে হবে। দ্বিতীয়ত, কর্মসংস্থান সৃষ্টি যে অভিপ্রায় ইশতেহারে প্রকাশিত হয়েছে সেটির দিকে নজর রাখতে হবে। তরুণরা কিন্তু কর্মসংস্থান চায়, তারা কর্মসৃজন চায়, একই সঙ্গে তারা উদ্যোক্তাও হতে চায়।